আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো ভিউয়ার্স, আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটি মূলত আসলে হচ্ছে ত্রিভুজের ধর্ম, এই চ্যাপ্টারটি নিয়ে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, এখান থেকে রচনামূলক প্রশ্ন তো থাকেই, সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত সবগুলোই থাকে, মোটামুটি প্রায় 13 মার্কের মতো এই চ্যাপ্টার থেকে কমন থাকে ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, এই চ্যাপ্টারটি প্রথমেই যে আমরা যে জিনিসটা আলোচনা করব সেটি হচ্ছে যে এর প্রধান সূত্রগুলি, আমরা এখানকার আলোচনা করে নেব। আর বিশেষ করে যেগুলো ব্যবহার হয়, ব্যবহারের বাইরেও আরও কিছু সূত্র থাকতে পারে যেগুলো আমরা ধীরে 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 কাউন্ট করে নেব। দেখা গেছে অতি সংক্ষিপ্ত হিসেবে এসেছিল, ওকে, সেটা শুধু অতি সংক্ষিপ্ত হিসেবে ব্যবহৃত হয়েছে, সেটা অতি সংক্ষিপ্ত হিসেবে পড়ে নেয়া। এর বাইরে আসলে অঙ্ক করার জন্য যে প্রধান সূত্রগুলো দরকার সেগুলো আমরা আজকে আলোচনা করবো। আর একটি বিষয় আলোচনা করবো, সেটা হচ্ছে যে আমার একজন ভিউয়ার্স, তিনি একটি বিষয় বুঝতে পারেননি সূচক ধারায়, সেই বিষয়টি একটু আলোচনা করব। তিনি কমেন্টস করে জানিয়েছিলেন, যদিও আমার অনেক দেরি হয়ে গিয়েছে, তাকে আমি তার কাছে আমি ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করছি, বিকজ আমি আসলে অনেকটা নেটওয়ার্কের বাইরে ছিলাম। এখন যদিও আমি রংপুর শহরে চলে এসেছি, যদিও ভয় কাজ করে তবু আসতে হয়েছে, আসলে কিছু করার ছিল না, আমার নিজের পড়াশোনার সমস্যা হচ্ছিল, নিজে পড়তে পারতেছিলাম না, এছাড়া চ্যানেলের জন্য কিছু করতে পারতেছিলাম না। আপনারা জানবেন যে প্রায় আমি 10 থেকে 12 দিন যাবত কোনো ভিডিও আপলোড করিনি, লাস্ট 2 ডেজ, 2 দিন আগে বোধহয় 2টো ভিডিও বা 1টি ভিডিও আপলোড করেছিলাম। তো যাই হোক ভিউয়ার্স, আমি এখন ইনশাআল্লাহ নিয়মিত ভিডিও দিয়ে দিব, আপনাদের প্রয়োজনীয় যে অঙ্কগুলো এখনও বাকি রয়েছে, যে চ্যাপ্টারগুলো, সেই চ্যাপ্টারগুলো ধীরে ধীরে 2টা 3টা বা 5টা ভিডিও করে প্রতিদিন ইনশাআল্লাহ দিয়ে দিব। যাই হোক, বিডি ম্যাথেনিকের সাথেই থাকুন, আর এই বন্ধের সময় অঙ্ক করুন, অন্যান্য সাবজেক্ট পড়াশোনা করুন। দেখুন, আপনাদের মধ্যে অনেকেরই কনফিউশন রয়েছে যে আসলে সেমিস্টার ড্রপ হবে কিনা। দেখুন, এখনও আমাদের হাতে সময় রয়েছে, এটা ভাবা যাবে না যে সেমিস্টার ড্রপ হবে, এটা ভেবে বসে থাকার কোনো চান্স নেই আমাদের হাতে বা সরকারের হাতে বা কর্তৃপক্ষের হাতে, এখনও যথেষ্ট সময় রয়েছে। আপনাদের পরীক্ষা জুলাইয়ে হতে পারে, জুলাইয়ে না হলে আগস্টে হতে পারে, সেপ্টেম্বরেও কিন্তু হতে পারে, নিয়ে নিতে পারে বিশেষ ভাবে। দেখুন, আরেকটা বিষয় আমি বলে দিই, সেটি হচ্ছে যে 1971 সালে খুব সম্ভবত, যদিও আমি নির্দিষ্ট কোনো ই থেকে ইনফরমেশন পাইনি, তারপরেও আমি শুনলাম সেটি হচ্ছে যে 71 সালে নাকি কোনো পরীক্ষা ছাড়াই পাশ করে দেওয়া হয়েছিল সকল শিক্ষার্থীদেরকে, কারণ ওই সময়টা আসলে যুদ্ধের সময় ছিল, পরীক্ষা নেওয়া সম্ভব ছিল না। তো এখনও কিন্তু সেরকমই একটা যুদ্ধ পরিস্থিতি চলছে, সো সেমিস্টার ড্রপ হওয়ার কোনো চান্স নেই। আর আরেকটি বিষয় হচ্ছে যে পরীক্ষা হয়তো হবে ইনশাল্লাহ, আর পরীক্ষা হওয়াই ভালো, আপনার জন্য মঙ্গলজনক, না হলেই আপনার সেমিস্টার ড্রপ মানে আপনার কপাল খারাপ, কেননা আপনার পরবর্তী ব্যাচগুলো সামনে চলে আসবে, এটা একটা বিষয় রয়েছে। এছাড়া আসলে 1 বছর পিছিয়ে যাওয়া কিংবা প্রায় 6 মাস পিছিয়ে যাওয়া অনেক ভয়ঙ্কর একটা বিষয়। সো বিকজ আপনি আপনার জায়গা থেকে প্রস্তুত থাকেন, হতে পারে আপনার মিড টার্ম পরীক্ষা নেওয়া হবে, হতে পারে সেটা একদিনেই 6টা পরীক্ষা নিয়ে নিতে পারে, সুতরাং আপনাকে প্রিপেয়ার্ড থাকতে হবে। এছাড়া আপনার যে বিষয়টি বলবো, যে ওই যে ফাইনাল এক্সাম, এক্সামও আপনার হয়ে যেতে পারে ইনশাআল্লাহ, এবং হওয়াই মঙ্গলজনক। সো ভিউয়ার্স, সেই জন্যই আমি বলবো যে আপনি আপনার পড়াশোনাটা কন্টিনিউ করবেন, যতই লকডাউনে থাকেন, লকডাউনে থাকলে আমার মনে হয় বেশি পড়াশোনা হওয়া উচিত, কেননা আপনার কোনো পেইন নেই, কোনো জব নেই, কোনো কিছু নেই, আপনি শুধু পড়বেন। যদিও নিজেকে কনসেন্ট্রেট করাটা টাফ, আমি জানি, আমি নিজেও ছাত্র, নিজেও স্টুডেন্ট, এখনও স্টুডেন্ট, হয়তো সারা জীবন স্টুডেন্ট থেকে যাব আমি। তো ভিউয়ার্স, অনেকগুলো কথা বললাম, জানি না এটা কতটুকু প্রয়োজনীয়, তারপরেও আপনারা প্লিজ আপনাদের পড়াশোনাটা কন্টিনিউ করে যাবেন, সে যে যে সেমিস্টারে থাকেন না কেন, যে পর্যায়ে যে অবস্থায় থাকেন না কেন, আপনার পড়াশোনাটা আপনি কন্টিনিউ করে যাবেন। আর একটি ছোট বিষয় বলে দেব, সেটি হচ্ছে অনলাইনে কিন্তু আপনাদের ক্লাসের ব্যবস্থা করা হয়েছে, অর্থাৎ সরকার বা কর্তৃপক্ষ কিন্তু একটি ফাঁক বা ফোকর
তৈরি করে রেখেছেন। হঠাৎ করে যদি এক সময় সব কিছু খুলে দিয়ে মানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর হঠাৎ করে যদি পরীক্ষা নেয়, তখন তো আপনি বলতেই পারেন না আমাদের তো ক্লাস হয়নি, এটা হয়নি, ওটা হয়নি, আমরা পড়িনি। তখন কিন্তু কর্তৃপক্ষ বলবে যে না, আপনাদের জন্য তো আমরা টেলিভিশনে ক্লাসের ব্যবস্থা করেছিলাম, অনলাইনে ক্লাসের ব্যবস্থা করেছিলাম, আপনারা কী করেছেন, আপনারা সেগুলো দেখতে পারেননি। ফলে ওরা বলবে আমাদের ক্লাস তো কন্টিনিউ হয়েইছে। সুতরাং পরীক্ষা হবে এটাই আশা করছি এখনও, আমি এখনও বলছি না যে আপনাদের পরীক্ষা হবে না। সো ভিউয়ার্স, আমরা পঞ্চম অধ্যায়ের আগে ওই সমস্যাটি সমাধান করব। সেটি হচ্ছে, প্রশ্নটি এরকম ছিল যে এনতম পদ এন স্কোয়ার প্লাস এন ডিভাইড বাই এন ফ্যাক্টোরিয়াল। তো আসলে প্রশ্ন কেমন ছিল সেটা তো সেখানেই দেওয়া রয়েছে। এটা সূচক ধারার পাঁচ নম্বর ভিডিওর একটি প্রবলেম। সেখানে এই লাইনেও কিন্তু কোনো প্রবলেম ছিল না। আসলে এক্স্যাক্ট প্রবলেম যেটা, সেটা আমি সলভ করে দিতে চাচ্ছি। তো এইখানে যেটা করেছিলাম সেটা হচ্ছে, ওপরে দেখেন এন কমন যায়, এন আমরা কমন নেব, ফলে থাকে হচ্ছে এন প্লাস ওয়ান। ওকে, ফাইন। আর নিচে ফ্যাক্টোরিয়ালের ভেতর থেকে আমরা একটা এন বের করে নেব। আমরা জানি ফ্যাক্টোরিয়ালের ভেতর থেকে আমরা যা কিছুই বের করি না, যেমন বের করি না কেন, যেমন টেন ফ্যাক্টোরিয়াল, আমরা এখান থেকে যদি টেন বের করি তাহলে এই যে ফ্যাক্টোরিয়ালের ভেতরে যে সংখ্যাটি ছিল সেটি থেকে এক বিয়োগ যাবে, ফলে টেন মাইনাস ওয়ান, অর্থাৎ বের করা মানেই এক বিয়োগ হয়ে যাওয়া। হ্যাঁ, তো এই যে যে জিনিসটি আমরা জানি সেই জিনিসটি এখানে অ্যাপ্লাই করলে এনটাকে যদি আমরা বের করে নিই তাহলে এখানে ছিল এন আর বের করার দরুন একটা মাইনাস ওয়ান চলে আসবে। এখন দেখেন এই এন আর এই এন কাটা যায় লবহরের। আসলে উদ্দেশ্য হলো লবের সমস্ত এন আমরা বিতাড়িত করে দেব। ওকে, ফাইন। এখন দেখেন আমি নিচে কিন্তু দেখেন রয়েছে হচ্ছে ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান, অর্থাৎ এই নিচ থেকে যদি আমি বের করতে চাই আমাকে বের করতে হবে এন মাইনাস ওয়ান, কারণ ফ্যাক্টোরিয়াল ভেতরে আসেই তো এন মাইনাস ওয়ান, বাট আমার উপরে রয়েছে এন প্লাস ওয়ান। এই ক্ষেত্রে কিন্তু একটা প্রবলেম হচ্ছে। তো যাই হোক, নিচে আমি ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান বের করে নিতে পারবো, তাহলে এখানে এন মাইনাস টু হবে। হ্যাঁ, এই জিনিসটি অত্যন্ত প্রয়োজনীয়। দেখেন এখানে আমার বের করা হলো এন মাইনাস ওয়ান আর আমার উপরে রয়েছে এন প্লাস ওয়ান। আমি কি এটা কাটাকাটি করতে পারবো? সম্ভব, সম্ভব না, কখনোই সম্ভব না, কারণ একটি রয়েছে এন প্লাস ওয়ান আর একটি রয়েছে এন মাইনাস ওয়ান, ফলে আমার কিন্তু এখানে মিলতেছে না। সেই জন্য যেহেতু আমার নিচে এন মাইনাস ওয়ান বের করা গেল ফ্যাক্টোরিয়ালের ভেতর থেকে, তার মানে নিচে থাকবে এন মাইনাস ওয়ান, উপরেও আমাকে এখন তাহলে কাটাকাটির জন্য এন মাইনাস ওয়ান আনতে হবে, কেননা আমার উপরে তো এন রাখা যাবে না। সেই পারপাসে লক্ষ্য করেন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে লিখব নিচে যা রয়েছে থাক, আগেই বের করব না। এটা আসলে একটু মনে মনে কল্পনা করে নিচ্ছি যে যেহেতু আমার নিচে ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান রয়েছে, তাহলে তো আমি এখান থেকে এন মাইনাস ওয়ান বের করতে পারবো, এছাড়া তো সম্ভব না। মানে যেহেতু আমি এন মাইনাস ওয়ান বের করবো তাহলে আমার উপরেও লাগবে এন মাইনাস ওয়ান, তাহলেই তো কাটাকাটি করা সম্ভব। সুতরাং আমরা একটা চিন্তা করে পাচ্ছি বা ভেবে পাচ্ছি যে যেহেতু নিচে এন মাইনাস ওয়ান আসবে বের করলে, তাহলে উপরেও আমার এন মাইনাস ওয়ান লাগবে। এখন আমি যদি এখানে এন মাইনাস ওয়ান নিতে চাই, আমার আগের তো একটা প্লাস ওয়ান ছিল থাক, এখন এই যে মাইনাস ওয়ান যে নিলাম এটা তো আমার মামার বাড়ির আবদার না যে আমি চাইলাম আর নিয়ে নিলাম, এরকম কিচ্ছু করা যাবে না গণিতে। আমাকে যেটা করতে হবে, যেহেতু আমি মাইনাস ওয়ানটা এক্সট্রা করে নিয়েছি, দেখেন প্লাস ওয়ান ছিল, প্লাস ওয়ান তো রয়েছে, সেটা নিয়ে কোনো গণ্ডগোল নেই, গণ্ডগোল হচ্ছে মাইনাস ওয়ানটা। যেহেতু মাইনাস ওয়ানটা আমি এক্সট্রা করে নিয়েছি, সেহেতু আমাকে প্লাস ওয়ান দিয়ে শোধ দিতে হবে। এটা কীরকম, যেমন আমি কোনো সংখ্যার উপরে যদি স্কোয়ার নিতে চাই, ধরেন থ্রির উপরে স্কোয়ার নিতে চাই, তাহলে তার উপর রুট দিতে হয়, কিংবা যদি আমি থ্রির উপরে রুট দিতে চাই তাহলে তার উপরে স্কোয়ার নিতে হয়। এই যে যে প্রসেসটি, একইভাবে যদি আপনি কোনো সংখ্যার সাথে বা কোনো কিছুর সাথে, ধরেন এর নিচে আপনি টু ভাগ দেন তাহলে টু গুণ করে শোধ দেন, একই ওই প্রসেসটা সেম, ওই জিনিসগুলোই আসলে। আপনি যদি একটি জিনিস মাইনাস নেন তেমন প্লাস দিতে হবে, আর প্লাস নিলে মাইনাস দিতে হবে, রুট দিলে তেমন স্কোয়ার নিতে হয়, স্কোয়ার দিলে রুট নিতে হয়, আবার গুণ দিলে যেমন ভাগ দিতে হবে, আর ভাগ দিলে তেমনি গুণ দিয়ে শোধ দিতে হবে। সো এই জিনিসটি এখানে আমি করেছি, মূলত এই প্লাস ওয়ানটি কিন্তু ওই জন্যই এসেছে যেহেতু আমি এখানে মাইনাস ওয়ান নিয়েছি। কেন নিয়েছি? কারণ আমার নিচে তো আসবে এন মাইনাস ওয়ান, ফ্যাক্টোরিয়াল থেকে যদি আমি এন মাইনাস ওয়ান বের করি তাহলে আসবে এন মাইনাস ওয়ান। তো সেই জন্য দেখেন এখানে এই প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস টু হয়ে যাবে, আর উপরে থাকবে এন মাইনাস ওয়ান, আর এটা এটা প্লাস টু। আশা করি এবার বুঝতে পেরেছেন যে এই যে শেষের প্লাস ওয়ানটা কোথা থেকে এসেছিল, কেন এসেছিল। কারণ আমি ওই যে এক্সট্রা করে মাইনাস ওয়ান নিয়েছি যেটা আমার ছিল না, এটা তো আমার এক্তিয়ার বহির্ভূত, কিন্তু আমার তো মাইনাস ওয়ানটা প্রয়োজন ছিল। এই হচ্ছে ব্যাপার।
एन माइनस वन हमें और एक लाइन बाढ़ एबार ये हरटी जो रही है हर विभाजित कर देव एक बार देव एर नीचे एक बार देव एर नीचे आपनी बोलते पारें जे इटा प्रथम आपनी एर नीचे दें तारपर एर नीचे दें तारपर एर नीचे दें कारण एखाने तो तीनटा पार्ट एटा एकटा एटा एकटा एटा एकटा आसले आमार তিনটা পার্ট করে পৃথক করে তো কোনো লাভ নেই আমি এই দুটাকে রাখবো কেন ওই যে এন মাইনাস ওয়ান বের করা যাবে তাহলে উপরে থাকবে এন মাইনাস ওয়ান মানে মাইনাস ওয়ানটাকে যদি আমরা পৃথক করে দিই তাহলে তো আমি আসলে উদ্দেশ্য হাসিল করতে পারছি না বা আমি আমার গোলে পৌঁছতে পারবো না সেই জন্য আমি এন মাইনাস ওয়ানটাকে পুরোটাকেই রাখবো আর নিচে একটা ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান দিয়ে দেবো প্লাস টু ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান এখন আপনি এখানে এন মাইনাস ওয়ান বের করে নেন তাহলে এন মাইনাস ওয়ান উপরে রইল এন মাইনাস ওয়ান বের করে নিলাম তাহলে এখানে থাকবে এন মাইনাস টু প্লাস টু ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান এখন দেখেন এই এন মাইনাস ওয়ান কাটা যাচ্ছে তো ভিউয়ার্স কেন আমরা একটা মাইনাস ওয়ান ওখানে এক্সট্রা নিয়েছিলাম সেই বিষয়টা কিন্তু এখন আশা করি বুঝতে পারবেন বিশেষ করে যিনি আমি তার কাছে যথেষ্ট কৃতজ্ঞ কারণ তিনি একটা প্রবলেম নিয়ে আমার কাছে কমেন্ট করেছিলেন আসলে এরকম প্রবলেম যদি হয়েই থাকে তাহলে সেটা খোলাখুলি বলেন ফ্রাঙ্কলি বলেন চ্যানেলটা আমার না চ্যানেলটা বরং আপনার সো ভিউয়ার্স আপনাকে এক্সেপশনালি অনেক ধন্যবাদ বুঝতে পেরেছেন আশা করি যদি বুঝতে না পারেন তারপর আবার বলেন আমি আবার ভিডিও দেবো কোনো জায়গায় একটু আলোচনা করে দেবো ভিউয়ার্স তো যাই হোক এটি মূলত সূচক ধারার পঞ্চম ভিডিওর একটি প্রবলেম ছিল তো আপনি সেটা ক্লিয়ার করে নেবেন আর এরকম সমস্যা কোথাও হলে অবশ্যই আপনি খোলাখুলিভাবে আমাকে জানাবেন শুধু আপনি না আপনারা সবাই যারা আমার চ্যানেলে আমার না চ্যানেলটি আপনাদের আপনাদের চ্যানেলে বিডি ম্যাথানিক চ্যানেলের সাথে রয়েছেন আপনাদের যে কোনো সমস্যা আমি জানি না সেটা সলভ করে দিতে পারবো কিনা কিন্তু আমি যতটা জানি আমি যতটা সম্ভব সহজ সরলভাবে দেওয়ার চেষ্টা করবো খোলাখুলিভাবে এমন বলবো না যে আমি অনেক জানি এরকম না তো বিভাস আমরা মূলত যে আজকের ভিডিওটি করছি সেটি হচ্ছে ত্রিভুজের ধর্ম এই চ্যাপ্টারটি নিয়ে এটিও আসলে আপনি চেয়েছিলেন আর সবারই এটা চাওয়ার চাহিদাপূর্ণ একটি চ্যাপ্টার গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার আরও কয়েকজন আমাকে বলেছিল আমি ভেবেছিলাম এটি আরও একটু দেরিতে দেবো ক্যালকুলাসটা কমপ্লিট করে দিয়ে তো যাই হোক এটিরও দেখি দুই চারটা ভিডিও বানিয়ে দেওয়া যায় কিনা আমি সেই জন্যই প্রথম ভিডিওটি দিয়ে দেবো ইনশাআল্লাহ আজকে সূত্রগুলো আলোচনা করবো তো ভিউয়ার্স দেখা যাক ভিউয়ার্স চ্যাপ্টারটির নামই আমরা দেখতে পাচ্ছি ত্রিভুজের ধর্ম তার মানে এখানে ত্রিভুজ নিয়েই কাজ করা হবে সমস্ত কাজকর্ম ত্রিভুজের উপর ভিত্তি করেই হবে এই চ্যাপ্টারটিতে সো সেই জন্য যেটা আগে জানা জরুরি সেটা হচ্ছে ত্রিভুজের কতগুলো মৌলিক বিষয় যেগুলো হয়তো আমরা গুরুত্ব দিয়ে ওইভাবে শিখি না হ্যাঁ তো সেই জিনিসগুলো একটু দেখবো যেমন সবসময় মনে রাখবেন ধরি এটা একটা ত্রিভুজ এটা হতে পারে সমকোণী ত্রিভুজ হতে পারে স্থূলকোণী ত্রিভুজ হতে পারে যে কোনো ধরনের ত্রিভুজ হতে পারে এই চ্যাপ্টারে তো আমি একটি ত্রিভুজ নিলাম মোটামুটি এটি সমদ্বিবাহু বা সমবাহু ত্রিভুজ সবসময় মনে রাখবেন ত্রিভুজের নামকরণের এই কৌণিক বিন্দুগুলো দেখবেন বড় হাতের অক্ষর দিয়ে হয় তাহলে এ বি সি আমরা এটা কিন্তু ব্যবহার করি এইবার যে বিষয়টি আমরা দেখব এটি খুব ব্যবহৃত হয়নি এখনও পর্যন্ত ব্যবহার করিনি তো এখানে আমি সেটি দেখাবো সেটি হচ্ছে যে এ কোণের বিপরীত বাহুকে সর্বদা বলা হবে ছোট হাতের এ বি কোণের বিপরীত বাহুকে সর্বদা বলা হবে বি বাহু আর সি কোণের বিপরীত বাহুকে সর্বদা বলা হবে সি বাহু অর্থাৎ যদি কোথাও ছোট হাতের এ বি সি দেখা যায় তাহলে সেগুলো হবে বাহু সেটা কোন বাহু যে যদি ছোট হাতের এ থাকে তাহলে মনে রাখতে হবে এ কোণের উল্টা দিকের বাহু যদি বি থাকে ছোট হাতের তাহলে সেটা বি কোণের উল্টা দিকের বাহু আর যদি সি থাকে ছোট হাতের তাহলে সেটি হচ্ছে সি কোণের উল্টা দিকের বাহু আর এ বি সি বড় হাতের হলে সেগুলো দিলা সেগুলো দিয়ে আসলে কোণ নির্দেশ করবে এই দুটো জিনিসই এখানকার খুবই গুরুত্বপূর্ণ বিষয় একটু উল্টাপাল্টা হয়ে যেতে পারে যে কারণে আমি বলে দিলাম আর যাদের উল্টাপাল্টা হয় না তাদের জন্য তো অনেক 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 শুভেচ্ছা কারণ আপনারা অনেক অ্যাডভান্স আপনারা জানেন আর যারা একটু জানেন না তাদের জন্য যে শুভেচ্ছা রইল না তা নয় হ্যাঁ তো প্লিজ জানলাম যারা জানি না তারা জানলাম আমি জানি না হয়তো জানলাম সমস্যা কোথায় তো ভিউয়ার্স এই বিষয়টি একটু ভালো করে খেয়াল করবেন আর এখানে মূলত তিনটি সূত্র লাগবে এর বাইরে আরও কিছু সূত্র রয়েছে আনুষঙ্গিক ওগুলোকে আমি গুরুত্ব দিয়ে করাবো না তবে অতি সংক্ষিপ্ত হিসেবে পরিচিত করাই দেব যেমন ধরুন প্রথমে যে জিনিসটি লাগবে সেটা হচ্ছে কস সূত্র এরপর ট্যান সূত্র এরপর সাইন সূত্র এই তিনটি সূত্র লাগবে তিন ধরনের কস সূত্র আছে ত্রিভুজের ট্যান সূত্র আছে ত্রিভুজের এবং সাইন সূত্র রয়েছে দেখুন সূত্র তো বেশ কিছু সূত্র আমরা পাবো অনেকগুলি সূত্র কিন্তু আমরা কোনো সূত্র মুখস্থ করব না সূত্রের সংখ্যা বাড়ায় মাথায় চাপটা বাড়াবো না যেমন কস সূত্রের জন্য
প্রথমে আমরা পড়ব cos a এখন cos এর সূত্র আবার কয়টা হবে এটা নিয়ে কনফিউশন হতে পারে আপনি বলতে পারেন যে হ্যাঁ cos এ যদি হয় কেন cos b হবে না আমিও বলবো হ্যাঁ কেন cos b হবে না তাহলে আপনি বলতে পারেন cos c ও তো হয় হ্যাঁ যেহেতু আমার যে আলোচ্য ত্রিভুজটি সেটির হচ্ছে তিনটি কোণ রয়েছে a b c বড় হাতের দেখুন এখানে a b c এই যে একটি কোণ এই যে একটি কোণ এই যে একটি কোণ যেহেতু তিনটি কোণ রয়েছে সুতরাং cos এর এগুলো তো কোণ cos এর পেছনে এগুলো তো থিটা তাই না ফলে এই যে তিনটা কোণ দ্বারা তিনটা সূত্র হবে এখন সেই সূত্রগুলো দেখুন আমি একটু ই করে দেব আলোচনা করে দেব দেখুন এইখানে cos এর পেছনে রয়েছে কি a রয়েছে তাহলে প্রথমে আপনি যেটা করবেন মাইনাস ছোট হাতের a স্কয়ার পেছনে বসাই দিবেন তাহলে বাকি থাকলো কি b স্কয়ার c স্কয়ার তাহলে সেটা এখানে লিখে দেন b স্কয়ার এবং প্লাস c স্কয়ার আর নিচেও আপনি এই এটা বাদ দিয়ে বাকি থাকলো b আর c তাহলে লিখবেন b প্লাস c সরি ইনটু c এর সাথে আবার একটা 2 হবে অর্থাৎ 2bc এখন সূত্রটি আপনি ক্লিয়ার করে নেন দেখেন b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইড বাই 2bc এটা কিভাবে আপনি লিখবেন সেটা হচ্ছে প্রথমে আপনি দেখবেন আপনি কোনটা সূত্র ইউজ করছেন আপনি a এর সূত্র ইউজ করলে প্রথমে a নেবেন b এর সূত্র ইউজ করলে এখানে b নেবেন b স্কয়ার নেবেন অর্থাৎ যেটা থাকবে সেটার স্কয়ার করে মাইনাস দেবেন বাকিগুলোর স্কয়ার সামনে যোগ করে দেবেন ডিভাইডেড বাই 2 দিয়ে বাকি যে দুইটা বাহু থাকবে তাদের ইনটু দিয়ে দেবেন যেমন আমরা যদি এখন এই সূত্রটা করি মুখস্থ করার কোনো প্রয়োজন হতো না আমরা এখানে b দেখতে পাচ্ছি তাহলে লিখবো b স্কয়ার সামনে দিব মাইনাস এখন b যদি আমরা এখানে নেই বাকি থাকলো c আর a তাহলে এখানে লিখবেন c স্কয়ার প্লাস a স্কয়ার আর নিচে লিখবেন 2ca ব্যাস একইভাবে যেহেতু এখানে c রয়েছে তাহলে এখানে রাখেন মাইনাস c স্কয়ার আর সামনে লেখেন এখানে c নিলে থাকে a আর b তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইড বাই 2ab ব্যাস এইটুকুই এই যে cos সূত্র তিনটি আমার মনে হয় না যে আপনাদের মুখস্থ করতে হবে আপনি খুব ইজিলি এই সূত্রটি খেয়াল করতে পারবেন এবার আমরা ট্যানের সূত্রে চলে যাব ভিউয়ার্স ভিউয়ার্স একইভাবে ট্যানেরও তিনটি সূত্র থাকবে প্রথম হচ্ছে ট্যান এ মাইনাস বি বাই টু এরপর ট্যান এখানে দুটি কোণের অন্তর ডিভাইড বাই টু থাকবে ট্যান এ বি নিয়েছি এবার বি মাইনাস সি ডিভাইড বাই টু সূত্র নিতে পারি এবার ট্যান তিনটি কোণই তো এ মাইনাস বি বি মাইনাস সি এবার সি মাইনাস এ ডিভাইড বাই টু এ বলতে এখানে বড় হাতের সিও কিন্তু এটা বড় হাতের কারণ এগুলো কোণ নির্দেশ করবে দেখেন এগুলো কোণ বড় হাতের সুতরাং সিটা একটু আসলে স্পষ্ট করে উল্লেখ করাই ভালো এরপরে এইটা ইকুয়াল আমরা কত লিখবো ভালো করে খেয়াল করবেন দেখেন এখানে কি রয়েছে সেটি ভালো করে খেয়াল করেন রয়েছে এ মাইনাস বি তাহলে আপনি এখানে দেন এ মাইনাস বি অর্থাৎ বড় হাতের এ মাইনাস বি ছিল প্রথমেই তাহলে আপনি ছোট হাতের এ মাইনাস বি নিয়ে নেবেন নিচে নেবেন ঠিক এর উল্টা লিখবেন এ প্লাস বি এরপর এখানে লিখবেন কট দেখেন এখানে কি কি কোণ রয়েছে এ আর বি তাহলে বাকি থাকলো কোনটা কোণ সি কোণ এখানে লিখবেন সি ডিভাইডেড বাই টু ব্যাস এইটুকু টেকনিক দিয়ে আপনি এই সূত্রগুলো ভালো করে খেয়াল করতে পারেন যেমন এখানে দেখেন বি মাইনাস সি রয়েছে তাহলে এখানে বড় ছোট হাতের বি মাইনাস সি নেন নিচে নেন বি প্লাস সি আর এখানে নেন কট আর এখানে যেহেতু বি আর সি রয়েছে তাহলে বাকি রইল এ ডিভাইড বাই টু একইভাবে এখানে যদি আসেন তাহলে দেখেন এখানে সি আর মাইনাস এ রয়েছে তাহলে ছোট হাতের সি মাইনাস ছোট হাতের এ ডিভাইড বাই সি প্লাস এ আসলে সিটা অনেকটা বড় হাতের ছোট হাতের একই একটু ভালো করে খেয়াল করে নেবেন আসলে কিছু করার নেই আর এখানে দেখেন সি আর এ রয়েছে তাহলে বাকি থাকলো বি বি ডিভাইড বাই টু এইভাবে কিন্তু আপনি ট্যানের সূত্রগুলো ভালো করে মনে রাখতে পারেন আর সাইনের সূত্র একটি সূত্র মাত্র রয়েছে সাইনের সাইন অনুপাতের যে সূত্র সেটি হচ্ছে সাইন এ ডিভাইড বাই এ ইকুয়াল সাইন বি ডিভাইড বাই বি ইকুয়াল সাইন সি ডিভাইড বাই সি এইটাকে আরেকটু মডিফাই করেও লেখা যায় অর্থাৎ বিপরীতকরণ যদি আমরা করি তাহলে এ ডিভাইড বাই সাইন এ একই কথা কিন্তু ইজ ইকুয়াল বি ডিভাইড বাই সাইন বি সরি এটা ছোট হাতের বি হবে এটাও ছোট হাতের বি হবে অর্থাৎ বাহুগুলা মানে একটি কোণের সাইন অনুপাত ডিভাইড বাই ওই বাহু মানে ওই কোণের বিপরীত বাহু একটি কোণের সাইন অনুপাত ডিভাইড বাই ওই কোণের বিপরীত বাহু সি কোণের সাইন অনুপাত ডিভাইড বাই ওই কোণের বিপরীত বাহু এদের যে অনুপাত প্রত্যেক অনুপাতই পরস্পর সমান দেখেন সাইন বি বাই বি সাইন এ বাই এ
সায়েন্স সি বাই সি সবগুলোই সমান। এটাকে যদি আমরা বিপরীতকরণ করি বা ব্যস্তকরণ করি তাহলে দেখেন এটা উপরে যদি নেই আর সাইন এটা নিচে নেই কোনো সমস্যা নেই, একই জিনিস সাইন সি। তবে যদি পরিবৃত্তের ব্যাসার্ধ দিয়ে দেয় অর্থাৎ ত্রিভুজটির যদি পরিবৃত্তের ব্যাসার্ধ দেয় তাহলে সেই ক্ষেত্রে সূত্রটা দাঁড়াবে ইজ ইকুয়াল টু আর। এটা আসলে অঙ্ক করার জন্য খুব একটা ব্যবহৃত হয় না এই টু আরটা, আমাদের একটি প্রমাণে গিয়ে প্রমাণ করতে হয়। এই পরিবৃত্তের ব্যাসার্ধ দিয়ে যদি বলে যে প্রমাণ করো সাইন সূত্রটি প্রমাণ করো তাহলে টু আর সহ প্রমাণ করতে হবে। তো যাই হোক আমরা যখন করব সেটা তখন আমরা সেটা নিয়ে দেখব, কিন্তু আমার প্রয়োজন শুধুমাত্র এই অংশটুকু। আপনি বাহুটাকে উপরেও রাখতে পারেন নিচেও রাখতে পারেন কোনো সমস্যা নেই। এছাড়া কিছু আনুষঙ্গিক সূত্র রয়েছে যেমন বাহু সূত্র রয়েছে, এ ইজ ইকুয়াল তিনটি বাহু, বি ইজ ইকুয়াল, সি ইজ ইকুয়াল। এই সূত্রগুলো সামনের ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো। এই যে এ বি সি এর সূত্র, তিনটি বাহু সূত্র রইল। এছাড়া আরও দু একটি অঙ্ক বা সূত্র রয়েছে সেগুলো দেখিয়ে এর সাথে আরও কয়েকটি অতি সংক্ষিপ্ত প্রশ্ন আমরা আলোচনা করে দেবো সামনের ভিডিওতে ইনশাল্লাহ। ভিউয়ার্স, আশা করি এই ভিডিওতে যে সূত্রগুলো আলোচনা করে দিলাম আপনি খুব সহজেই সেই সূত্রগুলো রপ্ত করে নেবেন, কৌশলে পড়বেন। কৌশল অবলম্বন করাটা খুবই জরুরি বিষয়। ছবি ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।